প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। আজকের বিষয় প্রতিদিনকার মতোই ফটোশপের টুলসের ব্যবহার। আজকে আমরা ফটোশপের আরো কিছু নতুন টুলসের ব্যবহার শিখব। আজকে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজ সেবা কার্যালয় কুষ্টিয়া। তো চলুন চলে যাই, আমাদের ক্লাসের টপিকস গুলো জেনে নিই। আজকে আপনাদের ফটোশপের উপর 7 নম্বর ক্লাস। এই ক্লাসটিতে আপনারা যে টুলস গুলোর ব্যবহার শিখবেন সেগুলো আমরা একটু দেখে নিই স্ক্রিনে। আমরা আজকে শিখব হরিজন্টাল টাইপ টুলস এর কাজ, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল, পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আজকের ক্লাসটা কিন্তু অনেক মজার একটি ক্লাস, হয়তোবা আপনারা অনেকেই জানেন না, আপনারা ভাবতে পারেন এই টুলসগুলোতে আবার কি করা যায়। এই টুলসগুলোতে অসাধারণ কিছু জিনিস করা যায় যেটা অনেকটা ম্যাজিকের মতো। এই জন্য আমাদের এই টুলস গুলোর কাজ খুব ভালো মতো শিখতে হবে। যেমন এখানে দেখেন আছে 3 নম্বর টুলসে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, আমরা মাস্ক কিভাবে করতে হয় সেটির কাজ শিখব। প্রথমে একটু বলে রাখি, আমরা অনেক সময় দেখি বিভিন্ন কালারিং লেখা বা পাতার উপর লেখা, এগুলো কিভাবে লেখে, এটা মাস্কের মাধ্যমে লেখে, এই কাজগুলো আমরা শিখব। আর প্রতিদিনকার মতো আজকেও আপনাদের বলে রাখি, আপনারা যারা সময় নিয়ে এবং ইন্টারনেট কিনে আমাদের এই ক্লাসগুলো করছেন শেখার জন্য, আপনাদের যাতে ভালো মতো শিখতে পারেন সেজন্য আমি অবশ্যই চেষ্টা করব। আর আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভ চলাকালীন টাইমে বলবেন, তবে প্রশ্নগুলো করবেন ক্লাস রিলেটেড, আদার্স কোনো প্রশ্ন করবেন না। ফটোশপ রিলেটেড বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেটি অবশ্যই করবেন, এবং সম্ভব হলে 20 মিনিটের মধ্যে করবেন, অর্থাৎ 4টা 20-এর মধ্যে প্রশ্নগুলো করলে আমার পক্ষে উত্তরটা দেওয়ার সুবিধা হয়, এবং কোনো কাজ যদি আপনারা বুঝতে না পারেন পুনরায় সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো আবার পরে কথা হবে, চলুন চলে যাই আজকে আমাদের মূল ক্লাসে। তো আজকে আমি প্রথমে যেটি দেখাবো, এখানে দেখাবো আমাদের হরিজন্টাল টাইপ টুলের কাজ। এই টুলসটি কিভাবে কাজ করে দেখার জন্য প্রথমে ফাইল থেকে নিতে যে আমি একটি পেজ নিয়ে নিলাম। পেজটি নেওয়ার পরে এখানে আমি এখন কিছু লিখব, যেমন এখানে যদি আমি যে কালারটি দিয়ে নেব সেই কালার লেখা হবে, গাঢ় নীল কালার দিলাম। পেজটাকে একটু বড় করে নিই। এখানে দেখেন ফ্রন্ট পে ক্লিক দেওয়ার সাথে সাথে, অর্থাৎ হরিজন্টাল টাইপ টুল টিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের যে ফন্ট গুলো যেটিতে আমরা লিখবো, যারা ওয়ার্ডের কাজ জানেন তারা ভালো বুঝবেন, সেগুলো এখানে চলে আসছে। এখান থেকে যেটা মনে চাই সেটাতে আমি লিখতে পারি। আপাতত আমি একটি সিম্পল ফন্ট নিলাম। এখান থেকে ফন্টের সাইজ, আমি কত বড় ফন্টে লিখবো সেটা সিলেকশন করা যায়। আর এখানে আরেকটু কিছু কাজ আপনাদের দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখেন ফন্টের পাশে আবার কোন স্টাইলের আপনার লেখাটা হবে সেটাও আছে, রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, এগুলো আমি আপনাদের এখন একটু অ্যাপ্লাই করে দেখাবো যেহেতু কাজগুলো ভালো মতো শিখতে হবে। তো আমি রেগুলারে ক্লিক দিয়ে নিয়ে এখানে লেখা শুরু করছি, ক্যাপলকটি অন করে নিলাম। এখানে আমার বাংলা চালু থাকার কারণে প্রথমেই বাংলা আসছিল, তো এখান থেকে আমরা ইংরাজি লেখার জন্য ইংলিশটি চালু করে নেব বিজয় থেকে। তো এখন আমি লেখা শুরু করব। তো এখানে ভিনটা চলে আসছে, ইংলিশ ফন্টটা আবার একটু নিয়ে নিই। যারা লেখালেখি করেন কম বেশি কম্পিউটারে তারা বিষয়টি জানেন যে এটি কিভাবে আসলে কাজ করে। আবার একটা জিনিস খেয়াল করেন, অনেকগুলো ফন্টের সাথে কিন্তু এই আপনার রেগুলার বোল্ড এগুলো আসে না, এই জন্য ফন্ট নির্বাচনটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কোন ফন্ট দিয়ে লিখবেন। তো আমি এখানে আপাতত যে কোনো একটি ফন্ট নিয়ে নিচ্ছি, এরিয়াল সিম্পলটি নিয়ে নিলাম, নিয়ে এখানে লেখা শুরু করি। দেখেন এখানে আমার নামটি লিখলাম, নামটির এক অংশ চলে গেল ওই পাশে, চিন্তার কিছু নেই, এটা বোঝার একটা বিষয়।
নামটিকে আমি কিভাবে ভিতরে আনবো, এখানে মুভ টুলটি ক্লিক দিলাম, দিয়ে নামটাকে টানতে ধরে ভিতরে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ডান পাশে আরেকটি বক্স চলে আসছে। এই বক্সের সাহায্যে আপনি যে কাজগুলো করতে পারেন, টিতে ক্লিক দিয়ে একদম লেখাটির গা ঘেঁষে ক্লিক দিয়ে লেখাটাকে সিলেকশন করলাম, এখান থেকে আপনার 48 PT অর্থাৎ আপনি কোন সাইজের লেখা লিখবেন এখান থেকে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনার দুইটা অপশন আছে, যে কোনো একটা অপশন দিতে পারেন। আর এই যে এটা দেখেন তীর দেখা যাচ্ছে না উপর নিচে, এটার কাজ হচ্ছে লেখাটা কতটুকু আপনার ভার্টিক্যালি যাবে, অর্থাৎ উপর নিচে কতটুকু চওড়া হবে। এটাকে যদি আমি 100 করে দিই, এটা 100% শেপে চলে আসে। আবার এটা হচ্ছে আপনার কতটুকু চওড়া হবে সেটা বোঝাচ্ছে, এখান থেকে যদি আমি এটাকে 100 করে দিই, দেখেন এটা চওড়া হয়ে যাচ্ছে। এখানে সাপোজ এটা আসলে কি কাজ করছে কিনা আমরা দেখার জন্য একটু কমাই দিই, 50 করে দিলাম, দেখেন কমে গেল। তো এইভাবে লেখাগুলোকে আমরা চওড়া করতে পারি, উপর নিচ থেকে বলাতে পারি, অর্থাৎ লেখাকে আমরা একটা নির্দিষ্ট শেপ এখান থেকে ক্যারেক্টার টুলস এর মাধ্যমে আমরা দিয়ে দিতে পারি। আবার এখান থেকে চাইলে আপনি লেখা কোন অ্যালাইনমেন্টে দেবেন, অর্থাৎ কোন ফন্টে দেবেন, এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। দেখেন ফন্ট চেঞ্জ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন এই টুলসটির কাজ। এই টুলসটি একেবারেই সহজ। অনেকে বলতে পারেন এটার আর এমন কি কাজ, এটার তেমন কোনো কাজ নেই, কিন্তু এটি আপনাদের মেন টুলস। কারণ লেখালেখি ছাড়া আপনি ডিজাইন যতই করেন লেখা তো লাগবেই, এই জন্য আমাদের হরিজেন্টাল টাইপ টুলটির কাজ ভালো করে জানা লাগবে। তো আমরা শিখে গেলাম হরিজেন্টাল টাইপ টুলের কাজ। এখানে আমি আর একটু কিছু কাজ দেখাবো। এই টুলসের সাপোজ আমি লেখাটি যদি কালার এখন চেঞ্জ করতে চাই, লেখাটাকে সিলেকশন করে এই যেখান থেকে কালার পিকার থেকে চাইলে আমি যে কোনো কালার দিতে পারি। দেখেন একটু বক্সটা নিচের দিকে নামাই, কালার পিকার থেকে যে কালারটি চুজ করছি দেখেন সেটি পড়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি কালার দিয়ে রাখতে পারেন। আপাতত আমি একটি কালার দিয়ে রাখছি। তারপরে আমরা আর একটা লাইন লিখব। তো এখানে আরো কিছু অপশন আছে, সেটা আপনাদের একটু দেখাই। এই জায়গা দেখেন আর একটা টি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আপনার ওয়ার্প টেক্সট অপশন। এখান থেকে চাইলে আপনি রেখাটাকে আর্ক অর্থাৎ এইরকম ঘুরাতে পারেন। ব্লেন্ড অপশন থেকে যদি আরো ঘুরান ঘুরবে, এটা থেকে যদি নড়ানো চড়ানো করেন অর্থাৎ হরিজেন্টাল ডিস্টেনশন কত দূর যাবে সেটা এখান থেকে করতে পারেন। পূর্বের অবস্থা অঞ্চলে কিবোর্ড থেকে জিরোতে চাপ দেবেন, এখান থেকে ওইগুলোকে আপনি চিকন করবেন না মোটা করবেন সেটা করতে পারেন। লগো ডিজাইন করার সময় অনেক সময় গোল শেপের মধ্যে কাজ করতে গেলে এটা লাগে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পাচ্ছেন, আর ক্লাস আশা করি এই মুহূর্তে অনেকেই দেখছেন। যাদের ক্লাসটি ভালো লাগছে তারা অবশ্যই ওয়াই লিখে কমেন্ট করবেন, যাদের মোটামুটি লাগছে তারা এম লিখে কমেন্ট করবেন, আর যাদের ভালো লাগছে না তারা এন লিখে কমেন্ট করবেন। আমি দেখতে চাই যে আসলে ক্লাসটি আপনাদের কেমন লাগছে, বা গত যে ক্লাসগুলো আমি দিছি অর্থাৎ এর আগে যে 6টি ক্লাস দিছি এইগুলো যারা দেখছেন তারাও কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই ওয়াই লিখবেন, ভালো না লাগলে এন লিখবেন, এবং মোটামুটি লাগলে এম লিখবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আমি যে আপনাদের জন্য সময় দিয়ে ক্লাসটি নিচ্ছি আপনাদের কতটুকু উপকার হচ্ছে এই জিনিসটি যাতে আমি বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও ক্লাসে চলে যাচ্ছি, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আবু সাইদ হৃদয় লিখেছেন ফাইন, আচ্ছা ধন্যবাদ হৃদয় ভাইকে। আমরা টেক্সটের আরও কিছু কাজ দেখব, এটা আপনারা আশা করি বুঝতে পারলেন হরিজেন্টাল টাইপ টুলের কাজ। এরপর আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুলের কাজ, এটার কাজ একই রকম। এটার কাজ মূলত আপনার উপর থেকে নিচের দিকে লেখা, দেখেন এটা তীর দিয়ে বোঝাচ্ছে এই জায়গাটা। আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি আবারও লেখি দেখেন লেখাটা কিন্তু উপর থেকে নিচের দিকে চলে গেল। আমি চাইলে মুভ টুলের সাহায্যে এটাকে নিচের দিকে নামিয়ে আনতে পারি। আরেকটু কাজ দেখাই, এই লেখাটাকে আপনি আপনার ইচ্ছা মতো শেপ নিতে চাইলে কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে লেখাটি সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে এইটা যেমন একটু ছোট হয়ে গেছে, এখান থেকে যদি আমি একটু সিলেকশন করে নিই ফন্ট সাইজ, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নিলেন, দিয়ে নিয়ে এখান থেকে আপনি এটাকে
যে কোনো রকম চিকন মোটা করতে পারেন। তার জন্য কিভাবে করবেন, এখানে ক্লিক দিলেন, কন্ট্রোল টি প্রেস করবেন, করে দেখেন এই যে এইরকম যদি টাইনে বলান এটা বলবে, যদি খাটো করেন করেন, এই যে এখানে কিন্তু এটা দেখেন অটোমেটিক স্কেলে আপনার দেখাচ্ছে, ক্যারেক্টারের মতো কিন্তু দেখাচ্ছে আপনি লেখাটাকে কোন ক্যারেক্টারে নেবেন। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছেন এটি কিভাবে কাজ করে। আমি যেহেতু আপনাদের সবগুলো টুলসের উপরেই কাজ শেখাবো বলেছি, এই কারণে এটির উপরে আর কাজ দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টুলসের অপশনগুলোতে। আচ্ছা, তো এগুলোকে আমি মুছে দিলাম। এখন আমরা দেখব আমাদের হরিজন্টাল টাইপ মার্কস টুলের কাজ। এই টুলসটা নিয়ে যদি এর উপরে আপনি লেখেন, লেখা হবে ঠিকই, কিন্তু এটি কি হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না, এরকম হবে। আসলে এটা সাদা পেজে লেখার জন্য না, এটার কিছু বিশেষত্ব আছে, সেই কাজগুলো আমরা এখন দেখব। তো এটির কাজ করার জন্য আমি ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে একটি পাতার ছবি নিয়ে আসবো। এখানে দেখেন একটি পেয়ারা পাতার ছবি আনলাম, আপনাদের পরিচিত, চাইলে অন্য পাতাও আনা যেত, মোট কথা যে কোনো একটি পাতা হলেই হচ্ছে। তো এখানে আমরা এটার ক্লাস শিখবো, তার আগে আমি একটু দেখে আসি কেউ কোনো কমেন্ট করছেন কিনা। এখানে অনেকেই লিখছেন ওয়াই, ইয়েস, হ্যাঁ, আর যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন আমরা দেখি আমাদের এই টুলসটি কিভাবে কাজ করে। দেখেন এখানে পাতার উপরে জাস্ট একটি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে এই অংশটি একটি সিলেক্টেড কালার আসে গেল। তো এই ক্ষেত্রে আমাদের অসুবিধা নেই, আমি আবার লিখি, দেখেন আমি এখানে লিখলাম, লিখে লেখাটাকে আমি ইচ্ছা মতো জায়গায় একটু মুভ করবো, কিন্তু এই ক্ষেত্রে মুভ হচ্ছে না, অনেক সময় এই টুলসের ক্ষেত্রে মুভ হয় না, এই ক্ষেত্রে আপনাকে এটি আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। এক্ষেত্রে অসুবিধা নেই, আমি কন্ট্রোল ভি দিয়ে সিলেকশন আউট করে আবারও লিখতে পারি। আমি হচ্ছে এইদিকে খেয়াল করেন অ্যালাইনমেন্টগুলো লেফট মিডিলস, এখানে দেখায় আপনাদের লেফট সেন্টার রাইট ইচ্ছা মতো দিতে পারি। আমি লেফটে দিয়ে নিয়ে আবার লেখা শুরু করি, আবার শুরু করি, এই যে অংশটুকুকে লিখলাম, লেখার পরে এটাকে যদি আমি এখন আপনার টুলসের নাম কি, টুলসের নাম হচ্ছে হরিজন্টাল টাইপ মার্কস টুল, অর্থাৎ মার্কস করতে চাই, সেক্ষেত্রে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। কপি করার পর আমাদের লেয়ারে যেতে হবে, লেয়ারে যে নতুন একটি লেয়ার নিতে হবে, এই যে এখানে লেয়ারে গেলাম, অনেক সময় সেটিং এলোমেলো হয়ে যায়, আপনাদের সেটিং এর উপরে আমি 9 নম্বর ক্লাসে দেখাবো যে আপনাদের মেনু সেটিং, টুল সেটিং গুলো কিভাবে কি ঠিক করবেন। এখানে দেখতেই পাচ্ছেন কিছু সেটিং এলোমেলো আছে, এখন আমি আপনাদের সেটিং ঠিক করা শিখাবো না, যেহেতু আজকে এটার উপর ক্লাস না। আমি এখানে নিউ একটি লেয়ার নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে এটিকে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এই লেয়ারটিকে আমি অফ করে দিলাম, দেখেন লেখাটি চলে আসছে। তো লেখাটি তো আমার চলে আসলো, এই লেখাটিকে এখন যেহেতু আমি পাতার উপর শো করতে হবে, শো করছে না, কিভাবে শো করব, এই লেয়ারটি আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এই লেয়ারে যে এটার পরে আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে লেয়ার স্টাইল নামে অর্থাৎ ব্লেন্ডিং অপশন একটি বক্স চলে আসলো, এখান থেকে আমি একটু কাজ করব, এখানে লেখাটিতে একটু স্টপ কালার দেব এবং এখানে একটু ড্রপ শ্যাডো দেব। স্টপটাতে ক্লিক দিয়ে এখানে স্টপ সাইজটা আমি এখান থেকে 3-এর জায়গায় 1 করে দেব, দিয়ে ওকে করে দিলাম। এখন যদি আমি লেয়ারটি ওপেন করি, দেখেন লেখাটি দৃশ্যমান, অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে লেখা হচ্ছে কিন্তু এটি পাতার পরে হচ্ছে। তো আমরা চাইলে এটাকে আরো আকর্ষণীয় করতে হলে এখান থেকে আরো একটু কাজ করে দিতে পারি। এখান থেকে যদি আমি স্টপটি তুলে দিয়ে শুধু ড্রপ শ্যাডো দিই এবং স্টপটার ওপাসিটি যদি আমি একটু কমায় দিই, তাহলে কিন্তু এটি হালকা করে আসবে, আর এখান থেকে যদি বিহেভিয়ার অ্যাম্বুশ করে দিই লেখাটি ফুলে উঠবে। এটা আরো সুন্দর করে আরো বড় করে দেখানো যেত, যেহেতু সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাজগুলো দেখাচ্ছি, যাতে করে আপনারা মূল বিষয়গুলো শিখতে পারেন এবং বাড়িতে কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারলেন যে কিভাবে আমাদের এগুলো করতে হয়। দেখেন এখন কিন্তু লেখাটি সরবে, আপনি চাইলে যেখানে খুশি সেখানে নিয়ে বসাতে পারেন।
আরেকটু মজার কাজ আপনাদের দেখাই দিই, শিখাচ্ছি যখন আর একটু ভালো করে শিখাই। আমি কিন্তু চেষ্টা করছি প্রথম থেকে আপনাদের খুবই ভালো মতো শিখানোর জন্য, যাতে করে আপনারা সত্যিকারের একজন ডিজাইনার হতে পারেন। এজন্য আপনাদেরও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো এই লেখাটাকে নিয়ে আমি এই পেজে ছেড়ে দিলাম, নিয়ে এখন কন্ট্রোল কি প্রেস করে লেখাটাকে একটু বড় করে দিই, ছেড়ে দিলাম। দেখেন এরকম লেখা আপনি কিন্তু চাইলে ইচ্ছা করে কালারিং করতে পারবেন না। কালারিং ফুল পাতা বা কালারিং ফুল ফুলের পর যদি আপনি লেখাটা লেখেন, লেখে নিয়ে এসে যদি কোনো পেজে বা কোনো ডিজাইনের পরে বসান, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন আমাদের হরিজন্টাল টাইপ মাস্ক টুলের কাজ। ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলেরও ঠিক একই কাজ। এটাতে যদি আমি এখন আবার লিখি, এটাকে লেখার জন্য আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। এখন এখানে লেখলাম, লেখার পরে মুভ টুলে ক্লিক দিলাম, এটাকে আমি পুনরায় কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি কপি। এই ক্ষেত্রে আমাকে লেয়ারে সমস্যার কারণে কপি নিচ্ছেন, আমাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে যেটা করছি এবার কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। তারপর নতুন লেয়ার নিয়ে যে নতুন লেয়ারটি নিলাম, এটির উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। চলুন দেখি লেখাটি আসছে কিনা, দেখেন চলে আসছে। এখন আমাকে যেটি করতে হবে, এটাতে ডবল ক্লিক করে সেম কাজ স্টক এবং ড্রপ শ্যাডো দিতে হবে। স্টকের পরিমাণটা এখান থেকে আমি কমায়ে অনলি 1 করে দেব। ওকে, এখন যদি লেয়ারটা আমি অন করি, দেখেন লেখাটি এখানে চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারলেন যে ক্লিপিং মাস্কটি কতটি গুরুত্বপূর্ণ। এটাকে মূলত বলা হয় ক্লিপিং মাস্ক, কিন্তু এখানে আমরা এটা কাজ করছি হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলের সাহায্যে। না দুঃখিত, এটা ক্লিপিং মাস্ক না, এটাকে শুধু মাস্ক বলা হয়। ক্লিপিং মাস্ক হচ্ছে আপনাদের ছবির কাজের ক্ষেত্রে, ওটা আপনাদের পরবর্তীতে দেখাবো। তো দেখি কেউ কোনো কমেন্ট করছেন কিনা। মোর্শেদ খান ভাই লিখছেন, আপনাদের যে আউটসোর্সিং যে ক্লাস হতো 2 দিন ধরে হচ্ছে না কেন? আচ্ছা, আপনার কমেন্টের উত্তরে হচ্ছে যেটি বলবো, হয়তো বা কারিগরি কোনো ত্রুটির কারণে আমাদের ক্লাসটি হচ্ছে না। ক্লাসটি শুরু হলে আপনাকে, মানে আপনাদের জন্য আমাদের ফেসবুক পেজে অবশ্যই ক্লাস রুটিনটি পোস্ট করা হবে, তখন আপনারা দেখে নেবেন। আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কমেন্টটি দেখছেন, যদি কোনো তারা কোনো কিছু মনে করে আপনাকে কমেন্টের উত্তরে জানিয়ে দেব। ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। আর প্রত্যেকে বলছি যে আমার যেহেতু ক্লাসটি চলছে গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ অ্যাডোবি ফটোশপের উপরে, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো যারা ক্লাসটি দেখছেন কষ্ট করে এবং কাজগুলো বাড়িতে কষ্ট করে প্র্যাকটিস করছেন, তাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। রোজার মধ্যে অনেকেরই ক্লাস করতে একটু কষ্ট হয়, তারপরেও আপনারা যেহেতু ক্লাস টাইমটি মেনটেন করা লাগছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, সেই কারণে তারা ক্লাস টাইমটি 4টায় নির্ধারণ করছে। আপনারা জানেন এই ফটোশপের ক্লাসের আগেও সকাল থেকে অনেকগুলো ক্লাস হচ্ছে অনলাইনে, তো আপনাদের একটু কষ্ট হলেও এই টাইমটাতে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং কাজগুলো ধারাবাহিকভাবে শিখবেন, যাতে করে আপনারা ভালো মানের একজন ডিজাইনার হতে পারেন এবং কাজ শিখে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। তো আমি আবার চলে যাচ্ছি পরবর্তী টুলসগুলোতে, এটাকে কেটে দিচ্ছি। পরবর্তী টুল ছিল আমাদের, দেখেন এখানে হয়ে গেছে অলরেডি, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। আমাদের ইতিমধ্যে 4টি টুলসের কাজ শেখা শেষ। এবারে আছে পাথ সিলেকশন টুলস এবং ডাইরেক্ট সিলেকশন টুলস, এই 2টি টুলসের কাজ। এই 2টি টুলসের কাজ শিখলে আমাদের আজকের যে টুলসগুলো শেখার কথা শেখা শিখলো হয়ে যাবে। তো চলুন আমরা বাকি টুলস গুলোর একটু কাজ দেখে নিই। এখানে আছে আমাদের পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলস গুলো কিভাবে কাজ করে চলুন একটু দেখি। এই টুলস গুলো নিয়ে কাজ করার জন্য আমি যে কোনো একটি ছবি নিয়ে নিতে চাচ্ছি, কালকে যেটাতে ক্লাস নিচ্ছিলাম সেটাও নেওয়া যেতে পারে, বা এখানে আমি আপাতত একটা ছবি নিই, নিয়ে নিলাম। নেয়ার পরে টুলসটা কিভাবে কাজ করে দেখেন, এটার নাম হলো পাথ সিলেকশন টুল। এটা এখানে এভাবে কোনো কাজ করবে না,
এটাকে দিয়ে কাজ করাতে হলে মূলত আমাদের পেন টুলের কাজ করতে হবে। দেখেন পেন টুলটা এখানে শো করছে না, কারণ কি আমার ক্যাপস লক অন আছে, ক্যাপস লক অফ করে দিলাম পেন টুল শো করছে। আপনাদের আর একটি কথা বলে রাখি, অনেক সময় হয় কি আপনাদের টুলস গুলো শো করে না বা এলোমেলো কাজ করছে, এটা কিন্তু কিবোর্ডে যদি ক্যাপস লক অন থাকে তখন কিন্তু টুলস গুলো শো করে না। আমি দেখেন দেখাই ক্যাপস লক অন করলাম প্লাস চিহ্ন এসে গেল, ক্যাপস লক অফ করলাম আমাদের পেন চিহ্নটি চলে আসলো। তো ক্যাপস লক অবশ্যই অফ করে রাখবেন, এটা ওই ফটোশপের কাজ করার সময়, যাতে করে আপনাদের টুলস গুলো ঠিকঠাক মতো শো করে। তো এখানে আমি আপাতত এমনিতেই জাস্ট আপনাদের টুলস টির ব্যবহারের জন্য এখানে একটি দাগ কেটে নিলাম বা সিলেকশন অংশ তৈরি করে নিলাম। এখন চলুন দেখি আমরা পাঁচ সিলেকশন টুলের কাজ কি। এটি ক্লিক দিলাম, দিয়ে দেখেন এখানে টান দিচ্ছি, এটার কাজ হচ্ছে এটাকে সরানো নড়ানো। তো এটার আরেকটা কাজ আছে, সেটাই দেখাবো আপনাদের। কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি এটাকে আপনি মুভিং করেন, আমি কন্ট্রোল ধরে রাখছি, মাউস দিয়ে কর্নারটাকে ধরে এখন এটাকে মুভিং করে আপনি ওই পার্টটাকে অর্থাৎ ইচ্ছা মতো জায়গায় সিলেকশন করে বসায় দিতে পারেন। দেখেন ইচ্ছা মতো এদিকে দিলাম, আবার যদি মনে চাই এটাকে একটু বর্ধিত করবেন করেন, এদিকে যদি মনে চাই করবেন করেন। অর্থাৎ এটার কাজ হচ্ছে কন্ট্রোল ধরে নিয়ে এটাকে ইচ্ছা মতো মুভিং করা। দেখেন এটা কিন্তু আমি এমনিতেই টান দিছিলাম, তো এটাকে এখন দেখেন কিন্তু একদম সোজা শেপে নিয়ে আসছি। এটা কিভাবে করছি পাঁচ সিলেকশন টুলের মধ্যে? আবার অনেক সময় আপনি সোজা করছেন, একটু ব্যাকা করার দরকার, এই যে করে নেন আপনার ইচ্ছা মতো ব্যাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন পাঁচ সিলেকশন টুলের কাজ। এবার আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, এটি কিভাবে কাজ করে। এটিরও ঠিক একই রকম কাজ, এটির সাহায্যে আপনারা যে কোনো একটি অংশকে ধরে নিতে পারেন, ধরে নিয়ে কাজ করতে পারেন। এইটিতে কাজ করতে গেলে আপনাদের ওইভাবে কন্ট্রোল ধরা লাগবে না, আপনারা সরাসরি ক্লিক দিয়ে ধরে নিয়ে করতে পারেন। তো এটি হচ্ছে এই দুইটি টুলসের মধ্যে পার্থক্য। এখন যদি আমি এই টুলসটাকে আপনার সাপোজ এটাতে অনেক সময় ডিজাইন করা যেতে পারে, আমরা যদি কোনো পাতার পরে বা কোনো দৃশ্যের উপরে এভাবে বসাই এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে ক্লিক করে কেটে নিই, তাহলে কিন্তু দেখেন কোন দৃশ্যটা কাটবে। এই যে মানে জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে টুলসটি কিভাবে কাজ করে, আপনি যে কোনো জায়গায় এভাবে বসায় কাজটি করে নিতে পারেন। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এবং পাথ সিলেকশন টুলের কাজ। তো এই টুলসগুলো দিয়ে আমরা খুব সহজেই যে কোনো অর্থাৎ পেন টুলতে যা পাথগুলো করবো সেগুলোকে মুভিং করতে পারি। তো আপনাদের সুবিধার্থে এই দুটো টুলসের আরও কিছু কাজ দেখাবো, যেহেতু আমার হাতে এখন সময় আছে। এটাকে আমি কন্ট্রোল ডি সিলেকশন আউট করলাম, এটির সাহায্যে আর কি কাজ করা যায় চলেন আমরা একটু দেখে আসি। এখান থেকে ক্রপ টুলের কাজ ইতিপূর্বে দেখাইছে, এখান থেকে যে কোনো একজনকে আমি একটু কেটে নিই, এনাকে একটু কেটে নিলাম এই অংশটুকু জাস্ট। তো এই ছবিটাকে মনে করেন আমি এখন বসাবো যে কোনো একটা জায়গায়, ফাইল থেকে নিউতে যে নতুন একটি পেজ নিচ্ছি, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার এ4 সাইজ নিয়ে 300 রেজলিউশন একটি পেজ নিয়ে নিলাম, এটিকে নিয়ে এরপরে ছেড়ে দিলাম। আপনাদের আর একটু বিষয় বলি, অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার রেজলিউশন জিনিসটা কি। রেজলিউশন জিনিসটা যদি আমি আপনাদের বলি কাজের ভাষায়, যে এটা হচ্ছে মূলত আপনার ছবি পিক্সেল পরিমাপের একটি একক, কারণ এটাতে আপনার ছবিটি কি পরিমাণে উজ্জ্বলতা আসছে। অর্থাৎ অনেক সময় আপনারা মোবাইল ফোন কেনেন, মোবাইল ফোনে বলেন তোরটা কত মেগা পিক্সেল, কারোর 5, কারোর 10, কারোর 15, অর্থাৎ ছবিটা আপনার কতটুকু জুম করা যাবে সেটা আপনার পিক্সেলের উপর নির্ভর করে। ছবির পিক্সেল যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছবির জুম করলে ছবি ফেটে যাওয়ার, পিক্সেল বেশি হলে আপনি যেটাকে আমি বলে থাকি যে এই যে দাড়ি মানুষের মুখের জুম দিয়ে এই দাড়ির গোড়া পর্যন্ত আপনার ক্লিয়ার দেখা যায় যেটাকে বলে, অর্থাৎ আপনি প্রতিটি লোম ক্লিয়ারলি দেখতে পারবেন, এটা হচ্ছে পিক্সেলের একটা ব্যাপার স্যাপার। তো এটা যেহেতু আমি একটি ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করা, এটা অত হাই কোয়ালিটির পিক্সেলের না, এটা মোটামুটি একটি পিক্সেলের পিকচার আপনাদের কাছে শেখানোর জন্য ডাউনলোড করা। তো এই জন্য আমাদের পিক্সেল বেশি হলে ছবিগুলো বেশি ক্লিয়ার আসে। আপনাদের যখন বড় বড় ব্যানার ডিজাইনের কাজ দেখাবো তখন কিন্তু আপনারা অবশ্যই পিক্সেলগুলোর উপরে খেয়াল রাখতে হবে, আমি দেখাবো তখন পিক্সেলগুলো কীভাবে কাজ করে। আর একটু বলি, এই পিক্সেলটা বেশি হলে সুবিধা হয়, আর পিক্সেল নিয়ে আর একটু কথা বলি,
সাপোজ আপনি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেন, একটু ক্লিয়ার করে জিনিসটা, এখান থেকে মনে করলেন কালকেটা দেখাইছিলাম, এই যে দৃশ্যটা আনলেন আপনি, আনার পরে এই ছবিটাকে এখানে নিয়ে এসে বসালেন। তো অনেক সময় কি হয়, আপনি একটি ছবিকে নিয়ে এসে বসালেন, ছবিটা এতটুকু হয়ে যায়। আবার অনেক সময় হয় কি, ছবিটা বসালেন, ছবিটা অনেক বড় হচ্ছে, দেখা গেল এমন বড় হচ্ছে আপনার দৃশ্য থেকেই ছবি বড় হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যখন দেখবেন আপনার দৃশ্য ছোট ছবি বড়, তখন হচ্ছে আপনার ছবি এবং আপনার যে দৃশ্য, অর্থাৎ এই ব্যক্তি ছবি এবং দৃশ্য যদি পিক্সেলের মিল না থাকে, তাহলে কিন্তু আপনার দুটি মিলবে না, সেক্ষেত্রে কম বেশি হয়ে যাবে। এই জন্য আমরা ডিজাইনের কাজ করার জন্য, অর্থাৎ যেগুলো প্রিন্ট করবো, সেগুলোর জন্য আমরা 300 পিক্সেল সিলেকশন করে থাকি, যাতে করে আমাদের ঠিকঠাক মতো সবগুলো একই মাপে। আবার আপনি অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি কাটলেন, তখন দেখা গেলো 100 পিক্সেল দিলেন, আপনি পেশাদার দিলেন 300 পিক্সেল, তখন কিন্তু ছবিটা ছোট ছোট হয়ে যাবে, আপনার ওটা ওইখানে জায়গা পাবে না। এই জন্য আপনাকে ঠিকঠাক মতো পিক্সেল ব্যবহার করতে হবে। তো আশা করি পিক্সেলের ব্যবহারটি সবাই বুঝতে পারছেন। আরেকটি কথা বলি, টুলস এর কাজগুলো শেখানোর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি আরো কিছু কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেদিন যখন সময় পাই, যেমন আজকে একটু সময় পেলাম বলে আপনাদের সাথে টপিকস নিয়ে আলোচনা করলাম, কারণ শেখার অনেক কিছু আছে। আপনাদের এই যে 30টি ক্লাস হবে ফটোশপের উপরে, এই ক্লাসগুলো করার পরেও আপনাদের কিন্তু নিজেদের কাজ করবেন আর শিখবেন, যত কাজ করবেন তত শিখবেন, অর্থাৎ কাজ করতে করতে শেখা যায়। আপনি যদি কাজ প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু শিখতে পারবেন না। আর আপনাদের শিখার মানসিকতা নিয়েই কিন্তু কাজ প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন পিক্সেলের ব্যবহার। তো আমি যেটি দেখানোর জন্য এখানে এটিকে আনলাম, এখানে আমার দুটি টুলস দেখাতে চেয়েছিলাম, পাথ সিলেকশন টুল, এটা দেখেন কন্ট্রোল পি দিয়ে এটাকে সিলেকশন করলাম, এই যে পাথ সিলেকশন টুল, এটা দিয়ে জাস্ট এটাকে মুভ করছি। কিন্তু যদি এখান থেকে আপনার ডিরেক্ট সিলেকশন টুল নিই, এটার সাহায্যে আমি এটাকে যদি কন্ট্রোল ধরি, এ দেখেন এরকম উপর নিচে নিয়ে যে কোনো দিকে এটাকে মুভিং করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই টুলস এর ব্যবহারগুলো বুঝলেন। সর্বশেষ দিকে আর কারো কোনো কমেন্ট আছে কি না, তো এটা কাটবে না, ইন্টার দিয়ে আগে এটাকে ফিক্সড করে তারপর এটাকে কেটে দিলে এটা কেটে যাবে, এটাকে অন করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখছি একজন প্রশ্ন করেছেন, আমরা কিভাবে লিংক পাবো, কিসের লিংক পাবেন, আমি কি আউটসোর্সিং করতে পারবো, আর করতে হলে কি করতে হবে। আচ্ছা, যারা যারা লিঙ্কের কথা বলছেন অলরেডি, যে আপনারা ফেসবুকের যে পেজটিতে ঢুকে কাজগুলো শিখছেন, এটি হচ্ছে লিঙ্ক, এখানে আপনাদের সবগুলো ভিডিও দেওয়া আছে, শুধু আপনাদের ফেসবুকে ঢুকে পেজগুলো উপর নিচে আপনার স্ক্রলিং করে দেখতে হবে কোন জায়গাটা কোন ক্লাসটা আছে, দেখে সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি কি আউটসোর্সিং করতে পারবো, আর করতে হলে কী করতে হবে, আপনি অবশ্যই আউটসোর্সিং করতে পারবেন। আউটসোর্সিং করতে হলে আপনাকে আগে জানতে হবে আউটসোর্সিং কী এবং কোন বিষয়ে আউটসোর্সিং করতে চান, সেই কাজটি শিখতে হবে। আপনি ফটোশপের কাজ শিখে অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আউটসোর্সিং করতে পারেন। আচ্ছা, এখানে প্রিন্স লিখছেন, স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। প্রিন্স সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি প্রতিদিন আশা করি ক্লাসগুলো দেখবেন এবং বাড়িতে বসে কাজ শিখবেন। তো আমি ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি, রোজার মধ্যে কষ্ট করে যারা ক্লাসগুলো দেখছেন এবং বাড়িতে ক্লাসগুলো করছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd এই ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skill.gov.bd। এই পেজটিতে আপনারা ভিজিট করে যে কোনো বিষয়ের উপর ক্লাসগুলো পেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাইকে সাবধানে রাখবেন। প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে যাবেন না।